লুহার জিনিস পরম্পরায় দাঁতন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিব্লগ কন্টাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমি অনেকটা ভালো আছি। ফাইনালি সেই দিনটা চলে এসেছে যেই দিনটার জন্য আমরা প্রত্যেকে অপেক্ষায় থাকি, ওয়েট করে থাকি যে এই দিনটা কবে আসবে। আগে বলে দিই, এটা হচ্ছে কাঁথির সবথেকে বিখ্যাত ক্লাব, যেটা হচ্ছে নান্দনিক ক্লাব। ওই নান্দনিক ক্লাবের আজকে শুভারম্ভ, আজকে উদ্বোধন আছে, বিশেষ বিশেষ অতিথিগণ তো আসবেন। তার সাথে তোমাদের দেখাবো আজকে থিম, মণ্ডপ, প্রতিমা, তারপর থিম সং কী আছে, কে কে আসছেন উদ্বোধন করতে, কিভাবে উদ্বোধন হচ্ছে, আমি এ টু জেড আজকে কিন্তু আমি সবটাই তুলে ধরবো। হয়তো ভিডিওটা একটু লং হতে পারে, বাট নিরাশ হবেন না, বা বাড়িতে বসেই কিন্তু তোমরা দেখে নিতে পারবে মানে আজকের অনুষ্ঠানটা, আজকের প্রোগ্রামটা। সো আমি তো ভীষণ এক্সাইটেড, তোমরা কি এক্সাইটেড? তাহলে ভিডিওটা নো স্কিপ করে তোমরা পুরোটা ওয়াচ করো, আমি সবটাই দেখাবো ফ্রেন্ডস। সো তোমরা দেখতে থাকো, আমি পরপর পরপর বলে দিব, সো দেখতে থাকো। সো ফ্রেন্ডস, এতক্ষণ যে থিমটা দেখলে, এই থিমটার নাম হচ্ছে পরম্পরা। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিক শুনেছ, এই থিমটার নাম হচ্ছে নান্দনিকের পরম্পরা। কেমন লাগলো জানিও।
সো ফাইনালি এরপর আমি বসে পড়েছি, যেহেতু এরপরে অতিথিবৃন্দগণ আসবেন, অনেকে বক্তৃতা দিবেন, উদ্বোধন হবে, তার আগে সুন্দর গান হবে, সো দেখতে থাকো। সো ফ্রেন্ডস, প্রথমে আমাদের সবচেয়ে প্রিয় প্রাঞ্জল স্টেজ পারফরমেন্স করবে, গান করবে সুন্দর সুন্দর, আশা করি তোমরা ওকে চেনো। তো ওর গানগুলো শোনো, ভীষণই হার্ট টাচিং, আর শেষে তো ও কাঁদিয়েই দিয়েছে আমাদের, সব পুরোটা দেখতে থাকো। সেই সব বঞ্চিত যারা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস হস্ত
লোকসভা কেন্দ্রের সাংসদ সম্মানীয় স্মৃতি ইরানি, আপনারা জানেন দুর্গা পুজোর সাথে সাথে আমাদের নমস্কার সবাইকে জানাই শুভ সন্ধ্যা। একটু আপনাদের কাছে এগিয়ে এলাম, মঞ্চের উপরে আছি একটু দূরে, আপনাদের অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না। পুজো তো আমাদের ছোটবেলায় ষষ্ঠী থেকেও শুরু হতো না, জানেন তো, মা বলতো ষষ্ঠীর দিনও পড়াশোনা করতে হবে, সপ্তমী থেকে আসলে পুজো শুরু, কিন্তু এখন তো প্রথমা থেকেই পুজো শুরু। এই যে যারা কচি কাচারা ঘুরে বেড়াচ্ছে ওদের দেখে আমাদের হিংসে হয় যে এই সময় আমাদের এখনো পড়তে বসতে হতো, আর এরা কি সুন্দর এখনো ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, সবাইকে অনেক অনেক ভালোবাসা। মেদিনীপুর তো নিজ গুণে সমৃদ্ধ, আমি আর মেদিনীপুর নিয়ে কী বলবো। মেদিনীপুর ট্যুরিজমের জন্য বিখ্যাত, খাবারের জন্য বিখ্যাত, সংস্কৃতির জন্য বিখ্যাত, কিন্তু মেদিনীপুর এবার বিখ্যাত নান্দনী ক্লাবের জন্য ভালোবাসা। আর আপনাদের তো অনেক অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা, মানে আপনি তো আমি এখানে আসতে পেরে, যদিও সাড়ে তিন ঘন্টা জার্নি করে এসেছি, কিন্তু এখানে আসার পর কিছু মনে হচ্ছে না। প্রথমে আমি নান্দনী ক্লাবের তরুণ তুর্কিদের নিয়ে কথা বলতে চাই। আমি যে কোনো যখনই এরকম কোনো ক্লাবে যাই আমি মহিলাদের নিয়েই কথা বলি, সামনে যারা কাকিমা রয়েছে, দিদি রয়েছে, বোন রয়েছে, বৌদিরা রয়েছে, তাদের নিয়ে সবার প্রথমে কথা বলি। কিন্তু আজকে আমাকে কিন্তু তরুণ তুর্কিদের নিয়ে কথা বলতেই হচ্ছে। মানে আমাকে যেভাবে ওরা নিয়ে এলো এবং এক ঝাঁক একটা মানে কী বলবো, একদম অল্প বয়সী ইয়াং ছেলেদের দেখে আমার তো কী ভালো, এরা সব কাজ করছে। 44 বছর বয়সে নান্দনী ক্লাব পদার্পণ করলো, কিন্তু এই 44 বছর তো এমনি এমনি হয়নি, অনেকের অনেক পরিশ্রম, অনেকের হয়তো এর জন্য বাড়িতে বৈশাখে অনেকের ঝগড়া হয়েছে, তুমি তো ক্লাবে গিয়েই পড়ে থাকো, তুমি তো আমাকে সময় দাও না, কিন্তু এই সমস্ত বহু মানুষের অক্লান্ত পরিশ্রমের ফল তো নান্দনী ক্লাব। এই বাজিটা যে একটু পরে বললো ফাটিও, দেখছো তো শুনছো না কথা তোমরা। এই নান্দনী ক্লাব এখন যারা কাজ করছে আমি শিওর এরা সারাক্ষণই ক্লাবেই পড়ে থাকে। আর একটু আগে উনি বললেন যে এখানে প্রচুর কাজ হয়, রক্তদান শিবির হয়, আরও অনেক ধরনের কাজ হয়। ক্লাবের উদ্দেশ্য তো শুধু পুজো করা নয়, সারা বছর ধরেই মানুষের পুজো করা। তো যে ক্লাব মানুষের পুজো করে সারা বছর তাদের প্রতি তো ভালোবাসা এবং শ্রদ্ধা জানাতেই হয়। তাই এখানে আমার যে সমস্ত ভাইরা রয়েছে তাদেরকে আমার স্যালুট সবার প্রথমে, যারা এই ক্লাবের পুজোতে অ্যাক্টিভলি পার্ট নিয়েছে তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। কারণ এত যে যজ্ঞকাণ্ড সেটা তো একদিন আমরা তো আসি ঠাকুর দেখি, আমি একটু আসবো ভিতে কাটবো চলে যাবো, কিন্তু এর পিছনে যে অক্লান্ত পরিশ্রম এবং বহু মাস ধরে তার ফল আজকে আপনারা পাচ্ছেন। এত সুন্দর একটি পুজো হয়েছে, কলকাতার লোকেদের প্রচণ্ড দেমা অহংকার যে আমাদের কলকাতায় একটু সুন্দর সুন্দর পুজো হয়, তো আমি বলবো এখন নান্দনী ক্লাবে এসে দেখুন যে এত সুন্দর পুজো হয় এখানে। তো আপনারা সারা পুজোটা সুন্দর করে পার করুন, সুন্দর করে কাটান। স্বতন্ত্র 2023 সাল আমরা উদ্বোধন করলাম এবং আমরা সেই সঙ্গে আমাদের থিম সং এবছরে আমরা প্রকাশ করছি। আমি থিম সংটা বাজানোর জন্য অনুরোধ করব।
আজকের এই নান্দনিক ক্লাবের পরম্পরার থিম এবং প্রতিমা এবং উদ্বোধন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর সুন্দর একটা কমেন্ট আর প্লিজ একটা লাইক করে। আজকের ভিডিওটা ফ্রেন্ডস এখানে এন্ড করলাম। তোমরা সকলে ভালো থেকো এন্ড সুস্থ থেকো। টাটা।